Ya devi sarvabhuteshu yetanasya vidhiyate namastasyai 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 namo namaha. Ya devi sarvabhuteshu buddhirupe. Ebare devi durgar agomon noukay chore. Devir agomone phul phol ar shoshe sara prithibi bhore uthe shobar mone anondo biraj korbe ei prarthona bhokto kuler. রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শুভ মহালয়ার আনুষ্ঠানিকতা শুরু হয় মঙ্গলবার সকালে। মহানগর সার্বজনীন পূজা কমিটি মহালয়ার আনুষ্ঠানিকতার আয়োজন করে। সকাল থেকে সনাতন ধর্মাবলম্বীরা প্রসাদের ডালা সাজিয়ে মন্দিরে হাজির হন দুর্গা মায়ের আরাধনা করতে। আমাদের এই বাংলাদেশ, আমাদের এই পৃথিবী যেন শান্তিময় হোক, হয় কোনো অসুরের যেন আবির্ভাব না ঘটে। মহালয়াতে দেবীকে আমন্ত্রণ জানাচ্ছি পৃথিবীতে আসার জন্য, আমাদের সবার উপরে আশীর্বাদ বর্ষণ করার জন্য। ধর্ম যার যার এবং আনন্দ আমাদের 16 কোটি মানুষের। প্রথমে চণ্ডীপাঠ দিয়ে শুরু হয় মূল পূজার আয়োজন, পরে চণ্ডীর ঘট স্থাপন সহ নানা ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পুরোহিতরা দেবী দুর্গাকে মহালয়ার মাধ্যমে আবাহন করেন। মূলত পিতৃপক্ষের শেষ তিথিতে মহালয়া পূজা শুরু হয়ে দেবীপক্ষের আরাধনায় মহালয়ার প্রথম স্তরের পূজার সমাপ্তি হয়। সবার কামনা থাকে দেবী দুর্গা যেন পৃথিবীর সবার জন্য শান্তি আর আশীর্বাদ নিয়ে জগতে আবির্ভূত হন। মায়ের কাছে প্রার্থনা করি, মা যেন পৃথিবীর সকলে মঙ্গল করেন, আমরা সকলেই যেন সুখে শান্তিতে এই পৃথিবীতে বসবাস করতে পারি, মায়ের কাছে এই প্রার্থনা। মহালয়া উপলক্ষে দেশের সব মন্দির ও পূজা মণ্ডপে চণ্ডীপাঠের মধ্য দিয়ে দেবীকে আবাহন করা হয়। রাজধানীর কলাবাগান মাঠে ধানমন্ডি পূজা কমিটির পূজা মণ্ডপ প্রাঙ্গণেও ছিল চণ্ডীপাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মহাষষ্ঠীতে নৌকা এসে এবার দেবী দুর্গা বিজয়া দশমীতে গমন করবেন দোলায় চড়ে। আগামী 30 সেপ্টেম্বর মহাষষ্ঠী এবং 4 অক্টোবর দশমীর মধ্য দিয়ে দুর্গাপূজা শেষ হবে। পিনাকী তালুকদার, এটিএন নিউজ, ঢাকা।